এটা ঘটনা সৃঞ্জয় বসুর সঙ্গে তার সম্পর্ক ছিল, ব্যবসায়িক সম্পর্ক ছিল, তিনি হয়তো মূলত উদ্যোগ নিয়েছিলেন। ময়দানে সারদা যোগে উঠে এলো তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মোহনবাগানের সহসচিব সৃঞ্জয় বসুর নাম। সম্প্রতি সারদার সঙ্গে স্পন্সরশিপ সংক্রান্ত চুক্তির কপি ও ব্যাংক অ্যাকাউন্টের নথি তলব করে সিবিআই। সেই নথি জমা দিতে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে যান মোহনবাগান ও ইস্ট বেঙ্গল কর্তারা। সিবিআই দপ্তর থেকে বেরিয়ে মোহনবাগানের হিসেবরক্ষক সুমন ঘোষ দাবি করেন, সুদীপ্ত সেনের সঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসুর ব্যবসায়িক সম্পর্কের সূত্রে সারদার সঙ্গে স্পন্সরশিপ চুক্তি হয়। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দিয়েছি যে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে না, ইউনাইটেড মোহনবাগান ফুটবল টিমের সঙ্গে স্পন্সরশিপ এগ্রিমেন্ট ছিল এবং তার যাবতীয় যা যা চেয়েছিল কাগজ আমরা আগে দিলাম। আমাদের সঙ্গে চুক্তি হয়েছিল যখন চুক্তির মেয়াদ ছিল 3 বছর, কিন্তু 1 বছরের প্রথম বছরেই তারা ছিল ডিফল্টার। 10-11 চুক্তি ছিল, কত টাকার? প্রতি বছরে 2 কোটি করে। আপনারা টোটাল কত টাকা পেয়েছেন? 1,94,50,000। এই চুক্তির মাধ্যমটা কে? চুক্তির মাধ্যম এইভাবে বলা যাবে না, বোর্ড অফ ডাইরেক্টরসে সবাই ইনভলভ থাকে। তবে এটা ঘটনা সৃঞ্জয় বসুর সঙ্গে তার সম্পর্ক ছিল, ব্যবসায়িক সম্পর্ক ছিল, তিনি হয়তো মূলত উদ্যোগ নিয়েছিলেন। এদিন সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইকে নথি জমা দেন মোহনবাগান ইস্ট বেঙ্গল কর্তারা। দুই ক্লাবের 4 কর্তাকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সংবাদ মাধ্যমের সামনে সারদার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন দিয়ে মোহনবাগানের হিসেবরক্ষক মুখ খুললেও প্রসঙ্গ এড়িয়ে যান ইস্ট বেঙ্গল কর্তারা। সারদা কাণ্ডে এই 3 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে হয়েছে তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকে। এবার ময়দান যোগে উঠে এলো সৃঞ্জয়ের নাম। ঘটনার জেরে শাসক দলের অস্বস্তি আরো বাড়লো বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে খবর, নথি খতিয়ে দেখে প্রয়োজনে ফের ক্লাব কর্তাদের জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। অন্যদিকে ফ্রিজ করে দেওয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে ক্লাবের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আর্জি জানিয়েছে মোহনবাগান। এই অচল অবস্থার জেরে সিকিম গোল্ড কাপ টুর্নামেন্টে অংশ নিচ্ছে না তারা। 11 তারিখ রওনা দেওয়ার কথা ছিল মোহনবাগানের। প্রকাশ সিনহা, জয়ন্ত পাল, রঞ্জিত সাহের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।